যারা এলিজিবল ক্যান্ডিডেট চাকরি পাননি তারা একটু ধৈর্য রাখুন, চাকরি পাবেন। বিশিষ্ট মানুষের সাথে হাঁটলে চাকরি পাওয়া যায় এরকম কোনো গ্যারেন্টি নেই, কিন্তু হ্যাঁ নিশ্চিতভাবে একটা ভুল হয়েছিল, একটা অন্যায় হয়েছিল, সেটাও মুখ্যমন্ত্রী বা অজান্তে। এখন যখন জানা গেছে এটা একটা প্রসেস আছে, তাছাড়া অনেকগুলো কোর্টে কেস পেন্ডিং আছে, এগুলো সব মিটিয়ে নিয়ে সবকটাই হবে। যদি কেউ অন্যায় করে আইন তাকে সাজা দেবে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কে রঞ্জন মণ্ডল আমি জানি না, যদিও আপনাদের টিভিতে দেখেছিলাম যে ওই উপেন বিশ্বাস বলেছিলেন, তার অ্যাকচুয়াল নাম কি কি না একটা অন্য নাম বলেছিলেন বলে উপেন্দা, আমি জানি না। যেটা আইন হবে হবে, কোর্ট বুঝবে, এটার মধ্যে আমার কি বলার আছে। এটা আমি বলতে হবে, কারণ ইনভেস্টিগেশন এজেন্সিরা কি ফাইন্ডিং পেয়েছে সেটা কোর্ট দেখবে, কোর্ট তার বিচার করবে, এটার বিচার করার দায়িত্ব আমার না। আমি মিডিয়া ট্রায়ালেও বিশ্বাস করি না, আর পলিটিক্যাল ট্রায়ালেও বিশ্বাস করি। আমাদের দেখুন নীল সাদা রং কেন, আমরা এক একটা দল এক এক রকমের ট্যাগ হয়ে যায়, যেরকম বিজেপি ট্যাগ হচ্ছে তারা গেরুয়া রংটা ইউজ করে, আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি আমরা সবুজ রং ইউজ করি, যারা বামপন্থী তারা লাল রং ইউজ করে, এটা একটা পার্টির সাথে তো একটা ট্যাগ হয়ে যায়। তো আমরা কলকাতায় এসে সবুজ করে দিতে পারতাম, সব করিনি। লেফট শাসনে কোনো রং টং ছিল না, সব জায়গায় শ্যাবি লুক, কালো হয়ে যাচ্ছে দেওয়াল, সাদা দেওয়াল কালচে হয়ে যাচ্ছে, মেনটেন নেই, এটা যেন মনে হচ্ছে মরা কলকাতা। ক্যালকাটা বলছে ডেড সিটি, সেটাকে লাইভ সিটি করতে গেলে কী করতে হবে, কলকাতাকে দেখতে সুন্দর করতে হবে, উৎসাহিত করতে হবে, কাল ক্যালকাটাকে লন্ডন তৈরি করতে, তার করতে গেলে কী করতে হবে, কলকাতা ওয়েল মেনটেন্ড করতে হবে, সেই ওয়েল মেনটেন করতে গেলে ফ্লাইওভার রাস্তা ঘাট সব সুন্দর রং করতে হবে। কিন্তু সরকারের কাজে তো রাজনীতি আসা উচিত না, সেই জন্য সবুজ করবো না, তাই মুখ্যমন্ত্রীর কথা এই রঙগুলো সব নীল সাদা হয়েছে, স্কাই ইজ দ্য লিমিট। যেরকম এক একটা শহরের একটা ট্যাগ থাকে, জয়পুর হচ্ছে পিঙ্ক সিটি, সব কিছু পিঙ্ক রঙের, আমাদের নীল সাদা, এটার মধ্যে কোনো রাজনীতি নেই। এই ড্রপ বক্সটাও দেখুন নীল সাদা, তো এই এই নীল সাদা রঙটা মধ্যে তার মানে এটা সরকারের রং বা কলকাতার রং, সেই রংটা আমরা লিখেছিলাম যে রেলওয়েকেও যে আপনারা এই নীল সাদা করলে কলকাতার সাথে একটা সামঞ্জস্য, আমাদের রাস্তাঘাট ফ্লাইওভার সব নীল সাদা রং, এটা আপনারাও নীল সাদা করলেন বেশ সুন্দর লাগবে। ওনারা এখনও কোনো উত্তর দেননি। দুর্বিষয়ে একটা জিনিস দেখলাম যে হঠাৎ মেট্রো রেলের কয়েকটা স্টেশনে একটা দলের রং, মানে আমি বলছি না যে ওই দলের গেরুয়া রংটা, গেরুয়া রং করতে গেলে তাকে সব কিছু ত্যাগ করতে হয়, গেরুয়া হচ্ছে ত্যাগের কালার, কিন্তু ওটা বিজেপি নিয়ে নিয়েছে গেরুয়া রংটা,